সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথম ডোজ ভ্যাকসিন নিতে যাচ্ছি। ইতালিতে ভ্যাকসিন কীভাবে দেয় সেটাই শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। ভ্যাকসিন দেওয়ার জন্য আমি চলে আসছি। ভ্যাকসিন নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে নিতে হয়। আজকে আমার প্রথম ডোজ ভ্যাকসিন নিয়ে অ্যাপয়েন্টমেন্ট আছে। প্রথমে এসে বুঝতে হলো কোথায় কী করতে হবে। তো দেখলাম আমার হাতে ডান পাশে এখানে প্রথমে এন্ট্রি করতে হয়। আমি যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এখান থেকে দেখে নিতে হবে। তারপর আমার একটা নাম্বার দিয়েছে, এখানে আমি ওয়েট করছি, এই নাম্বার আমাকে ডাকা হবে। আমি এখানে বসে বসে ওয়েট করছি। আমার 5:40 মানে বিকেল 5:40 অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, 5:40 মধ্যে আমাকে ভ্যাকসিনটা দেওয়া হবে। এই যে 25 নাম্বার, আমি এখানে বসে আছি। আর বসে থাকতে কিন্তু খুব ভালো লাগছে, একেবারে খোলামেলা, অনেক বাতাস। এখানে বসে বসে দেখছি, উনি যে দেখা যাচ্ছে উনি নাম্বার ডাকছে আর ওনারা ওনার সাথে যাচ্ছে, একবারে 5 থেকে 6 জন করে ডেকে নিয়ে যাচ্ছে। হয়তো ওনাদের দ্বিতীয় ডোজ, সেজন্য ওই দরজা দিয়ে যাচ্ছে। আর যাদের প্রথম ডোজ তারা আমার হাতে ডান দিক দিয়ে এই দরজা দিয়ে যাবে। আমার ডাক পড়ে গেছে, এবার আমি ভিতরে যাচ্ছি। এই রুমে আমার ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, এবার অপেক্ষা করছি ভ্যাকসিন নেওয়ার জন্য। এই রুমে আমাকে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়ার পরে আমাকে 15 মিনিট এখানে অপেক্ষা করতে হবে। 15 মিনিট অপেক্ষা করে তারপর আমি চলে যেতে পারবো যদি কোনো সমস্যা না হয়। আলহামদুলিল্লাহ 15 মিনিটে কোনো সমস্যা হয়নি। এবার আমি বাসায় চলে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সারা বিশ্ব থেকে যাতে এই মহামারী খুব তাড়াতাড়ি চলে যায় সেই দোয়া করবো আমরা সবাই মিলে। যত দ্রুত সম্ভব সবাই চেষ্টা করুন ভ্যাকসিনটা নিয়ে নেওয়ার জন্য। আর আমি যেখান থেকে আজকে ভ্যাকসিনটা দিয়েছি আবারও আমি সেই জায়গাটাকে একবার দেখিয়ে দিচ্ছি, কারণ স্মৃতি হয়ে থেকে যাবে। এখানে আমার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য আবার আসতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ভ্যাকসিন নেওয়া কমপ্লিট হয়ে গেল প্রথম ডোজ। সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারি এবং সুস্থ মতো দ্বিতীয় ডোজটাও যেন নিতে পারি। সবাই ভালো থাকবেন, আমার সাথে দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।